আসসালামু আলাইকুম। জি ঠিক আছে, তাহলে নেক্সট আশরাফুল। আশরাফুল আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। আশরাফুল আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। আশরাফুল আপনাকে আনমিউট করতে হবে, নিচে দেখেন হ্যালো, স্টার্ট। শুনতে পাচ্ছে কি আমাকে? জি শোনা যাচ্ছে, প্লিজ বলুন। আপনারা ভালো আছেন তো, তাই না? আল্লাহর রহমত, জি ভালো আছি, বলুন। যাক, প্রথমে ধন্যবাদ দিই আপনাদেরকে। আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি যুক্ত হওয়ার জন্য। আপনাদের অপশন গুলি আসলে এরকম লাগে, দেখার পরেও নিজেকে ভালো লাগলো আমাকে যুক্ত করার জন্য। আমি বরাবরই আপনাদের এই ইয়াগুলো শুনি, মানে কোনো একটা ইয়া অবশ্য বাদ দিই না, সবগুলো শুনি, সব মিলিয়ে ভালো লাগে। আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশের যে পরিস্থিতি তাতে তো মুশকিল অবস্থার ভিতরে আছি। আমি ছোট করে একটা ড্র করি, আপনাদের বিষয়গুলো তর্ক বিতর্ক আমি অফিস কলিগদের সঙ্গে করি, তারা অনেকেই আমার নাস্তিক টাস্তিক অনেক কিছু বলে ফেলে। আমার একজন হিন্দু সহকর্মী আছে, তো ওর ওই যে মোটরসাইকেলের সামনে ওই যে কাঁচকলার একগুলো ফুলের মতো লাগায় রাখে, তো ওটা আমি রাগ করে ছিঁড়ে ফেলছি যে কি এটা দিয়ে কি হয়, এটার কোনো ক্ষমতা আছে, এটা কিছু করতে পারে? তো এই ধরনের আলোচনা থেকে আমি আমার ব্যক্তিগতভাবে একটু হেজিটেশন ফিল করি আর কি, সমস্যা আর কি। তো আমার মনটা চাচ্ছে আমি বাংলাদেশ থেকে আসলে আপনাদের ওইদিকে যাওয়ার জন্য, এই ব্যাপারে আমার কি কি করতে হবে জাস্ট এই সহযোগিতার জন্য? আচ্ছা, আপনি তাহলে এম্বাসিতে একটু যোগাযোগ করুন, তাহলে যে দেশে যেতে চাচ্ছেন ওদের ফর্ম আছে, সেই ফর্মে যে যেটা চাচ্ছে সেইভাবে পূরণ করেন, তারপর অ্যাপ্লাই করেন, তারপর দেখেন কি হয়। ঠিক, আপনি যে দেশে আছেন আমি ওখানেই যেতে চাচ্ছিলাম, আমি একেবারে অন্ধ ভাই, হয়ে এই যে আপনাকে বিভিন্ন ফোন দেশে করলাম। যাওয়ার তো একটা প্রসিডিউর আছে, বিভিন্ন দেশে যাওয়ার একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা এম্বাসির ওয়েবসাইটে পাওয়া যায়, সেটা তো ভাই আমরা বলতে পারবো না। আর বাংলাদেশে সরাসরি কবে নাগাদ আপনাদের মতো বুকটা খুলে কলিজাটা উজাড় করে এইভাবে একটু প্রতিবাদ করতে পারবো বলেন তো? এটা মনে হয় না অদূর ভবিষ্যতে পারবেন। আমি আমার গ্রামে আশরাফুল ভাই, এবং আপনি আপনি একটা ফেজে আছেন, বুঝছেন? আমি জাস্ট ধরে নিচ্ছি আপনি মানে আসলে একজন নাস্তিক, বাট আমার মনে হয় আপনি একটা ফেজে আছেন, এই ফেজটা কেটে যাবে। আপনি যে কথাটা বললেন, আপনি অন্যের এবং শুধু তাই নয়, অন্যেরই আজকে আমাদের ওই যে একটা ইয়া করছি, আমি ফেসবুকে একটু অলরেডি একটু একটা শুনেন বিষয় শেয়ার আশরাফুল করছি আমার আশরাফুল ভাই, ফেসবুক কলে। জি জি আচ্ছা একটু শুনেন, আপনি যে বলেন আপনি অন্য একজন হিন্দু ব্যক্তির কি ধর্মীয় একটা সিম্বল ছিঁড়ে ফেলছেন, এগুলো কাজ করে না, এগুলো কাজ কোনো মানে ভালো আউটকাম আপনাকে দিবে না। কারো ধর্ম পালনে বাধা সৃষ্টি করে এইভাবে আপনার পজিশনটা যে যৌক্তিক, এটা আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না। হয়তো এটা আপনি একটা ভালো মনেই করছেন, যদি এরকম কিছু করে থাকেন হয়তো বা আপনি একটা ভালো মনেই করছেন, তাকে জানাতে চাইতেছেন যে সে যেই অ্যাক্টিভিটিটা ফলো করতেছে সেটা ওর্থলেস একটা অ্যাক্টিভিটি, হয়তো বা এই মন মানসিকতা নিয়ে আপনি করছেন, বাট এটা কোনো মানে এটা কোনো ওয়ে না, এটা কোনো প্রপার ওয়ে না কাউকে বোঝানোর। আপনি যেটা করতে পারেন তাদের সাথে যুক্তিতর্ক দিয়ে আলোচনা করতে পারেন। আপনি যদি ওই ধরনের কাজ করেন তাহলে এটার কোনো আউটকাম নাই, অন্যের ধর্মের সিম্বল ছিঁড়ে দিয়ে এটার কোনো আউটকাম হবে না। আপনি অন্য ডিসিশন নিজে মেক করেন না, অন্য ডিসিশন অন্যকে মেক করতে দেন, জাস্ট আপনি যেটা করতে পারেন সেটা নিয়ে আলোচনা করতে পারেন। আর যদি মনে করেন সেটার জন্য আপনার শারীরিক কোনো বিপদ হতে পারে, আপনার বা আপনার পরিবারের জন্য বা আপনার অর্থনৈতিক ক্ষতি হতে পারে, তাহলে সেটাও করা দরকার নেই, আপনি ফেসবুকে ফেক আইডি দিয়ে আলোচনা করতে পারেন। শুধু আমার এতটুকু বলার তাই আপনার নয়, আমার কিছুদিন আগে কক্স হয়েছিল, আমি অফিসিয়ালি অসুস্থ জনিত ছুটি কাটছি। তো ছুটি কাটে আসার পরে ওরা আমাকে এখন বলতেছে এই নাস্তিকতার কারণেই তোর এই গতি, এখনো এগুলো স্যার ভালো হ। আমি বললাম অসুখের সঙ্গে এইটার কোনো সম্পর্ক নেই, এটা বলি অ্যান্টিবডির উপর ভিত্তি করে আমাদের সাধারণত অসুস্থ গুলো হয় নার্ভ সিস্টেম। আমি ওনাদেরকে বুঝালাম যে আমার শরীরে এই এই জিনিসগুলো সমস্যা হলে অসুস্থ হইতেই পারি, এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। কিন্তু এখানে যে উপরওয়ালা বা অন্য কারো হাত হ্যান ত্যান, এইটা তো ভাই কোনোভাবে সাপোর্ট করা সম্ভব না, এবং ওনাদেরকে আমি এটা বুঝাতেও পারি না। আচ্ছা, মানে অহেতুক অহেতুক তর্কে জড়ানোর দরকার নেই, এগুলো হচ্ছে অহেতুক তর্ক এই সৃষ্টিকর্তা ইয়া। আচ্ছা ঠিক আছে আশরাফুল ভাই, আপনি একটু মাথা ঠান্ডা করেন, শান্তি মাথা ঠান্ডা করে ভাবেন যে আপনি কি করবেন না করবেন, সে বিষয়ে মাথা আজকে ঠান্ডা করে হয়েছে কি ভাবেন। ভাই, আমি আপনাদের ওই যে দি হান্ড্রেড একটা ইয়া বই আছে না, ওইটার একটা ইয়া করছেন আপনারা, ওই যে আমি আমার ফেসবুক ওয়ালে শেয়ার করছি, শেয়ার করার কারণ মানে ওখানে মাওলানা এই যে আজহারি উনি যে একটা মিথ্যাচার করছেন সেটার যৌক্তিক কারণগুলো আপনারা তুলে ধরছেন, আমি ওইটাকে আমার ফেসবুক ওয়ালে শেয়ার করছি। শেয়ার করার কারণে কয়েকজন বন্ধু ফোন দিয়ে কি ঘটনা তুই এরকম এইরকম আর কি, তাতে মাঝে মধ্যে একটু সমস্যা ফিল করি, বুকে অনেক সাহস আছে আমার, হঠাৎ কেউ এসে যে বুকে আমার বুকে সাহসের সাথে বুকে সাহসের সাথে সেই এটাও করতে হবে, বুকে সাহস থাকার সাথে সাথে আপনাকে সেই বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে যেন আপনি কোনো ধরনের বিপদে না পড়েন। আশরাফুল ভাই, আমি আমার একটাই আপনাদের কথা আপনার জন্য, রেফারেন্স যে গুলো সবগুলো কপি আশরাফুল করে ভাই একটু একটু কথা শুনেন, আমি কথা একটা শুনেন আশরাফুল ডাকিকে ভাই,
একটু একটু কথা শুনে, একটু কথা শুনে, আমার আপনার কাছে, আপনার কাছে আমার শুধুমাত্র একটা জিনিসই বলার আছে, যে আপনি একটু কাম ডাউন কর, কাম ডাউন হন, শান্ত হন, শান্ত হয়ে ধীরে একটু শান্তভাবে ভাবেন যে আপনি, আপনার কোন কাজটা করা উচিত, যে কাজটার জন্য আপনার ক্ষতিও হবে না এবং আপনি কোনো একটা কাজ করতে পারবেন। মাথা ঠান্ডা করে ভাবেন, হাইপার কোনো ডিসিশন নিয়ে যান যান না, যে আমার আমার বুকে সাহস আছে, এটা করে ফেললাম, সেটা করে ফেললাম। আমি আপনার লাইফ লিড করতেছি না, আমি আপনাকে জাস্ট সাজেশন দিতে পারবো, বাকি সব আপনারই। বাট আমার অতটুকু বলার আপনার কাছে যে মাথা ঠান্ডা করে ভাবেন। অ্যান্ড আসিফ ভাই, আপনি কি আর কিছু বলবেন নাকি আমরা না ভাই, আমার চলে কিচ্ছু যাই? বলার নাই ভাই। আচ্ছা ঠিক আছে আশরাফুল ভাই, তাহলে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে আমি জানি ভালো না থাকুন। বাংলাদেশে কবে নাগাদ আপনাদের মতো প্রাণ খুলে কথা বলতে পারবো। আমিও সেটা বলতে পারতেছি না, হয়তো অনেক দেরি হবে। আশরাফুল ভাই তাহলে ভালো থাকেন, আজকের জন্য শুভকামনা, গুড নাইট। তবে যুক্ত হওয়ার শুভকামনা করিয়েন আমার জন্য, আমি যেন বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাই। শুভকামনা। বিদায় নেন ভাই। ঠিক আছে, বিদায় নেন ভাই। এটা তো ভাই মানে খুবই একটু বিরক্তিকর ভাই, ফারাজ ভাই, মানে কারো কোনো ধর্মীয় সিম্বল সামনাসামনি ধরে চিরে ফেলা বা সেগুলো নষ্ট করে ফেলা, এটা খুবই বিরক্তিকর আচরণ ভাই। এটা তো তো মানে বিপদে, বিপদে পড়লে তো বিপদে পড়বেই বলবে, নাসিক এই খারাপ অন্যের উপর ধর্ম কি দরকার, না এটা না, দরকার সে বিপদে পড়বে সেটা আমার আমার কাছে সেটা পরের বিষয়। একজন মানুষের মানে ধর্মীয় সিম্বল আরেকজনের প্রপার্টি, সেটা সে কিভাবে হাত দেয়, সেটা সে কি বিশ্বাস করবে না না করবে, এটা তার ব্যাপার, তার মজার বিষয়, বিষয় তার আছে ভাই, ব্যাপার। যেটা যখন আমি জিনিসটা পয়েন্ট আউট করে দিলাম, ওনার এটা সম্পর্কে কোনো রিগ্রেট আর নাথিং, আমি কিন্তু কোনো কিছু দেখিনি আর কি, জাস্ট উনি জাম্প করে নেক্সট টপিকে চলে গেলেন, কিছু বলেন না আর কোন একটা মানে একটু শব্দটাও বলেন না এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, তাহলে আমরা নেক্সট কার কাছে যাই।